এই গৃহবধূ পিঠেপুলি বিক্রি করেই মালামাল। তার গল্প শুনুন এবার। পিঠেপুলির ব্যবসা করেই জমি বাড়ি সমস্ত কিছু করেছেন বছর পঞ্চাশের গৃহবধূ মুক্তিদেব। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মহারাজপুরের বাসিন্দা মুক্তিদেব। শীতকাল মানেই নোলেন গুড় আর আতপ চাল দিয়ে তৈরি পিঠেপুলি। কিন্তু বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় বাড়িতে বাড়িতে পিঠেপুলি বানানোর চল অনেকটাই কমে গিয়েছে, আর এই সুযোগে রমরমা চলছে পিঠেপুলির ব্যবসা। আর পিঠেপুলির ব্যবসা করেই জমি বাড়ি সমস্ত কিছু করেছেন বছর পঞ্চাশের গৃহবধূ মুক্তিদেব। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মহারাজপুরের বাসিন্দা মুক্তিদেব। চাকরি না বরং ব্যবসা করেই প্রতিষ্ঠা হবার শখ বরাবরই ছিল মুক্তিদেবী। 2002 সাল থেকে এই পিঠেপুলির ব্যবসা শুরু করেন। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ও সরকারি সহযোগিতায় বিভিন্ন মেলায় মেলায় শীতকালে ও পিঠেপুলি বিক্রি করে থাকেন মুক্তিদেবী। আর অন্যান্য সময়গুলিতে বাড়িতেই পিঠেপুলি বানিয়ে অনলাইনে পিঠেপুলি বিক্রি করেন মুক্তিদেব। পিঠেপুলি বিক্রি করে তিনি প্রথমে নিজের উপার্জনে বাড়ি করেছেন, এরপর নিজের জায়গাও কিনেছেন। শীতকালে বিভিন্ন মেলায় মেলায় পিঠেপুলির পসরা সাজিয়ে বসেন মুক্তিদেব। মুক্তিদেবের হাতের তৈরি পিঠে উত্তর দিনাজপুর নয়, কলকাতা, বীরভূম, হাওড়া, শিলিগুড়ি সহ বিভিন্ন মেলায় মেলায় বিক্রি হয়। 10 থেকে 12 রকম পিঠে তৈরি করেন মুক্তিদেব। মুক্তিদেবীর হাতের তৈরি পিঠেগুলির মধ্যে পাটিসাপটা, মালপোয়া, মুগির কুলি, দুধের পিঠা, ক্ষীরের পিঠা, পাটিসাপটা সব থেকে বেশি বিক্রি হয়। মুক্তি জানান, প্রথমে তিনি 10,000 টাকা দিয়ে এই পিঠে পুলির ব্যবসাটি শুরু করেন। 10,000 টাকা বিনিয়োগ করে তিনি 3 গুণ লাভ পান। মুক্তিদেব জানান, একদিনে তিনি 25,000 থেকে 30,000 টাকা পর্যন্ত আয় করেন। এক এক দিন তিনি 30 টাকা মূল্য 300 থেকে 700 পিস পাটিসাপটাও বিক্রি করেছেন। মুক্তি জানান, মেলায় মেলায় পাটিসাপটা বানিয়ে তিনি যেমন বাড়ি করেছেন তেমন জমিও করেছেন নিজের নামে। মুক্তি জানান, তিনি প্রথমে কুলাই পাঞ্জি, চাল, ঘি, ডালের বড়ি এইসবই বিক্রি করতেন। তারপরে 2002 সাল থেকে তিনি যখন দেখলেন যে এই পিঠেপুলির কদর বর্তমানে সব থেকে বেশি, তখন থেকে তিনি এই পিঠেপুলির ব্যবসা শুরু করেন। বর্তমানে পিঠেপুলির ব্যবসা করে ভালো টাকা উপার্জন করেন রায়গঞ্জের মহারাজপুরের মুক্তিদেব। নাম মুক্তিদেব, বাড়ি মহারাজপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ বলা। আমি এই শীতকালে পিঠাপুলি তৈরি করি, আমি 12 রকম 14 রকম আইটেম করি, কিন্তু প্রতিদিন তো সেই আইটেমটা করা যায় না। মানে চাহিদাটা পাটিসাপটা, ক্ষীরপুলি আর ক্ষীরের পিঠাটার উপর বেশি, ওই জন্যে আমি নারকেলেরও রেখেছি পাটিসাপটা, ক্ষীরেরও রেখেছি। এবার দুধের পিঠাটাও ক্ষীরেরও আছে আর ক্ষীরের পিঠাটাও আছে। মানে পাটারি গুঁড়ি 2002-এ দল করেছি, তখন থেকেই আমি ব্যবসাটা করেছি আর কি। ব্যবসাটা করার পরে আমি নিজস্ব নিজের জন্যে আমি বাড়ির জায়গা নিয়েছি, নিজে সেখানে পাকা ঘর উঠাচ্ছি। আমার স্বামীরটা তো আছে, আমি নিজে পার্সোনাল জায়গা কিনে সেখানে আমি ঘর তুলেছি। আমি প্রথমে আমি কলকাতা হলদিয়া যাই প্রথম, তারপরে থেকে ইকো পার্কে, তারপরে নেতাজি ইন্ডিয়া স্টেডিয়ামে, তারপরে আপনার বীরভূম, বাঁকুড়া, হাওড়া, বহরমপুর, কুচবিহার, তারপরে শিলিগুড়ি, বালুঘাট, রায়গঞ্জ তো আছেই। প্রথমে আমি ইনভেস্ট করেছিলাম মানে 10,000 টাকা দিয়ে শুরু করেছিলাম, কিন্তু শুরু করার পরে দেখছি যে আমার এইটাই লাইফ, এটা মানে এটা আমার মানে শুরুটা এমন, আমি কোনো কোনো দিন 25,000 টাকা 30,000 টাকা মাল বানানোর পুরো আমাচ্ছে। আমি আজকে যদি মনে করি পাটিসাপটা আমি 300 পিস বানাবো, তাহলে 30 টাকা পিস হলে 9,000 কিলো হয়ে গেল। এবার আমার এই যে এই পিঠাটা ক্ষীরের, এটা আমার ওই রকম গুনতি করা থাকে, ওই যে ওই ক্যান ভর্তি করা আছে, ধীরে ধীরে তুলবো। তা আমি হিসাব করে আসবো যে আমি আজকে 30,000-ই কামাই করবো, সেটাই বিক্রি হয়ে যাবে, আমার থাকবে না মাল। মানে চাকরির থেকে এই জীবনটাই আমার বলো, আমি অনেক কিছু দেখতে পাচ্ছি জীবনে। আমি নিজস্ব জমিও কিনেছিলাম, আমার হাজবেন্ড সামনেই আছে বলুক। আমি শুধু প্রথমে 23,000 টাকা লোন নিয়েছিলাম, লোন নেওয়ার পরে দেখছি তখন 36,000 টাকা দিয়ে 1.5 বিঘা জমি পাই, তখন আমি একটা মেলা করে যাই, আমি কিন্তু 1.5 বিঘা জমি কিনেছি। হ্যাঁ, আর লোন নিয়েছিলাম দলে থেকে 23,000 টাকা, আর মেলা করে যায় 1.5 বিঘা জমিটা আমার হয়ে গেল। এবার তারপরে বাড়ির জায়গা দেখি অন্য লোক আমার সাইড থেকে নিয়ে নিচ্ছে, আমার বরের পাশে থেকেই, তখন আমি কিন্তু মেলা করে যাই সেই জায়গাটা। আমার বর দেখেছে যে ও নিজে এত পরিশ্রম করছে, উনি নিজে নিজেই আমার নামে করে দিচ্ছে, আমি জানি না। কিন্তু সেখানে আমি প্রথমে আমি তুলাই পাঞ্জি চাল দিয়ে আর কি ব্যবসাটা শুরু করেছিলাম, ঘি, তুলাই পাঞ্জি চাল, ডালের বড়ি, আর এগুলা হাতে আমি পারি, এগুলা নিয়ে নিয়ে মেলা করতাম। তারপরে দেখছি কি শীতকালে না প্রচুর
এইটার পুরি মানে চাহিদা সবাই একজন, ওই যে যেমন আজকে কালকে বড়বাবু একটা কিচ্ছু পায়নি, আগেই বলে যাচ্ছে যে আমার নিজে কিন্তু দুইটা মেয়ে আছে, সব রকম পিঠা তুমি প্যাকিং করে রেখো সবাই বাড়িতে। কেউ মনে করো যে 700 টাকা 800 টাকার পিঠাও আমার এখান থেকে একজনই নিবে, এরকম করে নেয়। এবার খাচ্ছে যখন এই স্টাফ এসে ধরছে, এক হয়তো ভিডিও এসে গেছে, এসে গেল 25-30 জন। বিনয় কৃষ্ণদেব তো দেখে আমিও খুব খুশি, ভালো, এই যে এরপর আগ্রহ হয়ে যাই হোক, ভালো করতেছে, এর জন্য আমিও খুব খুশি।